তানভীর আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এবং এখানে প্রেজেন্ট করছে সিগনেচার অফ টাস্টেন এবং মেরিন সেলরের পক্ষ থেকে। এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো 2018 এর নিউ আইপ্যাড এবং একটি রিভিউ অ্যান্ড আনবক্সিং। তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ বাংলায় দেখে যাক। এও হচ্ছে আইপ্যাড 6th generation এবং এটি অলরেডি বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে কিছু জায়গায় এবং এটি 2018 রিলিজ হয়েছে এবং যদিও এটি অনলি ওয়াইফাই আনা হয়েছে এবং এখানে আমরা কিছু জিনিস দেখাতে চাচ্ছি। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন কান্ট্রিটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ কোন কান্ট্রির জন্য এটি অ্যাভেলেবেল করা হয়েছিল। এটি ফর মালয়েশিয়া এবং মালয়েশিয়ান এবং কনফিগারগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন এটা হচ্ছে 32 GB স্টোরেজ। এবং তাহলে আমরা চলুন দেরি আর না করি এটি আনবক্সিং করে ফেলি। কিছুটা শক্তভাবে লাগানো রয়েছে কোম্পানিগুলো থেকে। এখানে বক্সের ভিতরে রয়েছে মেইন আইপ্যাড এবং সাথে একটি ম্যানুয়াল গাইড। আপনারা যেটি দেখতে পাচ্ছেন ভিতরে রয়েছে বেশ কয়েকটি গাইডলাইন রয়েছে এবং সাথে রয়েছে চার্জার অলরেডি দেখতে পাচ্ছেন। এবং আরও রয়েছে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে লাইটিং কেবল। তাহলে চলুন এটির কিছু ফিউচারগুলো দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিসপ্লের যে সাইডটি রয়েছে এটি অলরেডি যদিও আইপ্যাড প্রো থেকে কিছুটা মানে সাইজে বড় করা হয়েছে এবং আইপ্যাড প্রো থেকে ডিফারেন্ট যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে ফ্ল্যাশ লাইটটি নেই যদিও, এবং খুবই সুন্দর এবং স্লিম করা হয়েছে। এবং এটিতে দুইটি সাউন্ড স্পিকার দেওয়া হয়েছে। এখানে রয়েছে লাইটিং কেবল এবং এখানে ভলিউম বাটনটি রয়েছে এবং পিছনে রয়েছে ক্যামেরা এবং আপনারা দেখতে পাচ্ছেন হেডফোনের যে জ্যাকটি রয়েছে খুবই সুন্দর এবং স্লিম করা হয়েছে। এবং যে সাইজটি রয়েছে 9.7 সেটি খুবই আকর্ষণীয়, কারণ হচ্ছে এটা আপনি যে কোনো জায়গায় কেয়ার করতে পারবেন এবং সাথে ভার্সিটি এবং কলেজগুলোতে নোটস হিসাবে সবচেয়ে বেস্ট একটি প্রোডাক্ট হবে আপনার জন্য। তাহলে ঝটপট খুলে ফেলছি আইপ্যাডটি। অন্যান্য যে নোটগুলো রয়েছে এই যে পেজ দেখতে পাচ্ছেন, তারপরে আই মুভিজ দেখতে পাচ্ছেন, আই টুন ইউ দেখতে পাচ্ছেন, তারপরে এই যে অন্যান্য যে অ্যাপসগুলো রয়েছে এগুলো অ্যাকচুয়ালি আইপ্যাড প্রো যেটি রয়েছে আপনি প্রোয়ের যে দুটি ভার্সন রয়েছে দুটির কোনোটিতে নেই এবং এটিতে মানে দিয়ে দেওয়া হয়েছে। এবং সেম আইপ্যাড প্রোয়ের যে অ্যাপসগুলো মানে কাজগুলো রয়েছে নোট এখানে নোটগুলো ইউজ করতে পারবেন। এই জন্য অলরেডি নোটগুলো ইউজ করছি, ফাইল ব্রাউজারগুলো তো অলরেডি যে কোনো এটি ইউজ করা দিচ্ছে এবং সেম ক্যাটাগরি দেওয়া হয়েছে। নিচে অ্যাপসের বারগুলো রয়েছে এবং এখানে হাই সিরিটি দেওয়া রয়েছে
যদিও আমি ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটি দেখতে পাচ্ছেন সেটি আমি নিজে ওয়ালপেপার বা ব্যাকগ্রাউন্ড হোম ইমেজটি সেট করেছি এবং এটি রয়েছে অলরেডি। আপনি চাইলে অ্যাপেলের পেন্সিল ছাড়াও অন্য পেন্সিলগুলি ইউজ করতে পারেন এখানে।